তো এর আগের পাটে আমরা বুটস্ট্র্যাপ 5 এর রেঞ্জ নিয়ে কথা বলেছিলাম, আর এই পাটে আমরা ইনপুট গ্রুপ নিয়ে কথা বলবো। ইনপুট গ্রুপ বলতে আমাদের একটা ইনপুটের ভেতর অর্থাৎ একটার ভেতরে আরেকটাকে জুড়ে দেওয়া, অর্থাৎ এটা একটা ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের পাশে একটা কোনো জিনিস রেখে দেওয়া, সেটা হতে পারে সামনে, সেটা হতে পারে পেছনে। তো আমরা যদি এমন টাইপের কিছু অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনপুট গ্রুপের সাহায্য নিতে হবে। তো আমরা যদি এমন টাইপের ইনপুট গ্রুপ তৈরি করতে চাই সামনে বা পেছনে, তাহলে সবার শুরুতে আমাদের একটা ডিপ ক্রিয়েট করতে হবে। ডিপ ক্রিয়েট করে ক্লাসের ভিতরে আমি আপাতত কিছু লিখতেছি না, আগে সিম্পলি জাস্ট HTML এর কোডটা লিখে আপনাদেরকে আউটপুটটা দেখাবো। স্যার এখানে জাস্ট এই অ্যাট দ্য রেট সাইনটাই দিচ্ছি এবং ইনপুট ক্লাস লিখতেছি, ইনপুট অ্যান্ড ইনপুটের টাইপটা টেক্সট থাকবে, ক্লাস নেম দিব না আপাতত। এখানে জাস্ট প্লেস হোল্ডার দিয়ে দেব, সো প্লেস হোল্ডারের ভিতরে ইউজার নেম। তো এই ইউজার নেম দিয়ে এখন আমি এটার আউটপুটটা দেখব, নর্মাল আউটপুট যেটা আমরা এমনটা দেখতে পাবো। সো এই জিনিসটাকে এখন আমরা স্মার্টার করার জন্য, মানে অনেক বেশি সুন্দর করার জন্য এখানে গিয়ে একটা ক্লাস অ্যাড করব। প্রথমে আমরা ইনপুটটাকে ঠিক করব। তো এটার জন্য কি করতে হবে, ফ্রম হাইফান কন্ট্রোল এই ক্লাসটা অ্যাড করতে হবে। তো আমাদের এটা ঠিক হয়েছে, এখন আমাদের এই ইনপুট ট্যাগটাকে ঠিক করতে হবে, এই যে এই জিনিসটাকে, এটাকে অনেকটা এইটার মতো করতে হবে, রাইট? তো এটা করার জন্য আমাদের ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন টেক্স এই ক্লাসটা ব্যবহার করতে হবে এই স্প্যানের ভেতরে। সো ক্লাসে গেলাম, ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন টেক্সট, সেভ। এটা সেভ হয়ে গেছে, কিন্তু ইউজার নেম অর্থাৎ আমাদের ইনপুটটা যত বড় ঠিক ইনপুট গ্রুপ এই জিনিসটাও ঠিক অতটাই বড় দেখাচ্ছে। এটাকে আমাদের পাশাপাশি আনা উচিত। তো পাশাপাশি আমাদের তখনই আসবে যখন আমরা ইনপুট হাইফেন গ্রুপ করব প্যারেন্ট ডিপটাকে। তো করে ফেলি ইনপুট হাইফেন গ্রুপ। এখন যদি আমি এটাকে সেভ করি অ্যান্ড যদি পাশে যাই, দেখেন আউটপুটে ইনপুট হাইফেন গ্রুপ দেওয়াতে আমাদের এই দুইটা পাশাপাশি চলে আসছে। কত সিম্পল, তাই না? সো আমরা যেমনভাবে আমাদের এই আইকনটাকে সামনে নিলাম ঠিক সেমভাবে আমরা এই জিনিসটাকে পেছন দিকেও নিতে পারবো। আমরা যদি এই সেম আইকনটাকেই সামনে দিকে না দিয়ে পেছন দিকে দিতে চাই, অর্থাৎ এই সাইডে দিতে চাই, তাহলে আমাদের সেম জিনিসটাই লিখতে হবে, অর্থাৎ ইনপুট হাইফেন গ্রুপ এই জিনিসটাই লিখতে হবে, জাস্ট আমাদের স্প্যান ট্যাগটাকে উপরে না দিয়ে পেছনে দিতে হবে। সো আমি আবারও ক্রিয়েট করি, সমস্যা নেই। সো আমাদের এটা আগে নর্মাল আউটপুট, ডিপ ক্রিয়েট করতেছি ডিপের ভেতরে। শুরুতে এবার ইনপুট ট্যাগ তৈরি করব, ইনপুট অ্যান্ড ইনপুটের ভিতরে ক্লাস থাকবে ফ্রম হাইফেন কন্ট্রোল, ফ্রম হাইফেন কন্ট্রোল। সো ফ্রম কন্ট্রোল দিয়ে সুন্দর হয়ে গেল। প্লেস হোল্ডার দেব একটা, প্লেস হোল্ডারের ভিতরে এটা দেব সে ইমেল, অ্যান্ড অবভিয়াসলি এই জায়গায় যদি আপনি ইমেল দিতে চান দিয়ে দিতে পারবেন। সো টাইপ ইমেল। এখন আমাদের এই ইমেলের পাশে আমরা স্প্যান ট্যাগটাকে রাখবো এবং এইটার মতো একটা ক্লাস অ্যাড করে দেব এই জায়গায়, এই জায়গায় এটার মতো এক্সাম্পল অ্যাট দ্য রেট ইমেল ডট কম। সো আমরা চাইলে এটা দিয়ে দিতে পারবো এই জায়গায়, অ্যাট দ্য রেট ইমেল ডট কম। অবশ্যই এটা দেওয়ার পরে আমাদের এই স্প্যান ট্যাগের ভিতরে ক্লাস অ্যাড করতে হবে ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন টেক্সট, অর্থাৎ এই জায়গায় এই ইনপুটে যে জিনিসটা লিখছি সেম জিনিসটা এখানেও লিখতে হবে। আর এখন আমাদের কী করতে হবে, দুইটা নিচে আছে ঠিক আগের মতনই, দুইটাকে পাশাপাশি আনার জন্য এই যে প্যারেন্ট ডিপটা আছে এই প্যারেন্ট ডিপে গিয়ে গ্রুপ ইনপুট হাইফেন গ্রুপ, ইনপুট হাইফেন গ্রুপ এই ক্লাসটা লিখে দিতে হবে। দ্যাটস ইট, দেখেন পাশাপাশি চলে আসে। এই দুইটার ভিতরে যদি স্পেস দিতে চাই তাহলে আমি এমটি হাইফেন ফাইভ দিয়ে দিচ্ছি, সরি ফাইভ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, আমাদের দুইটা নিচে নিচে চলে আসছে অনেক। যদি একটু কমাইতে চাই তাহলে ওয়ান বা টু এই ধরনের কিছু একটা দিতে পারবো। দেন সেমভাবে আমরা যদি এই আইকনগুলোকে বা স্প্যান ট্যাগে যে ইনপুট গ্রুপ টেক্স আছে এই জিনিসগুলোকে যদি আমরা বড় বা ছোটো করতে চাই তাহলে সেটাও পারবো। যদি বড় করতে চাই তাহলে ইনপুট গ্রুপ হাইফেন টেক্স হাইফেন, আমরা স্মল করতে চাইলে এসএম, লার্জ করতে চাইলে লার্জ। তো আমি শুরুটাকে এস এম করবো, তো এটার জন্য ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন এস এম জাস্ট এতটুকু লিখে দেবো। দেখেন আমাদের ছোটো হয়ে গেছে। আর আমরা যদি বড় করতে চাই তাহলে জাস্ট ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন এল জি এই ক্লাসটা ব্যবহার করব। দেখেন বড় হয়ে গেছে। তো আমরা চাইলে ছোটো বা বড় করতে পারবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে এর পরের পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।